নেতাজির প্রধানমন্ত্রিত্বের বিষয়টি এবং সেই সময়ের বিস্তারিত ঘটনাক্রম এবার নতুন প্রজন্মের পাঠ্যবইতে আনার লক্ষ্যে সিলেবাস কমিটিকে যথাযথভাবে সবটা খতিয়ে দেখার নির্দেশ দিলেন বাংলার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীর এই নির্দেশের ফলে স্কুল পড়ুয়াদের পাঠ্যসূচিতে নেতাজি পর্ব যেমন সবিস্তার হবে, ঠিক তেমনি দেশনায়ককে মর্যাদা দানে আরও এক ধাপ এগিয়ে গেল পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, 23 জানুয়ারি রবিবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইটে ব্রাত্যকে অনুরোধ করেন নেতাজির প্রধানমন্ত্রিত্বের সেই সব দিন সবিস্তার স্কুল পাঠ্যে আনার জন্য। সোমবার সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে ব্রাত্য বলেন, দেশে ফের একজন বাঙালি প্রধানমন্ত্রিত্বের দাবিদার। এই আবহে ঔপনিবেশিক ভারতের বাঙালি প্রধানমন্ত্রী নেতাজির চর্চা খুবই যথার্থ। সিলেবাস কমিটিকে বিষয়টি বিবেচনা করতে বলবো। সাধারণতন্ত্র দিবসের প্যারেডে নেতাজির ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। আমাদের মুখ্যমন্ত্রী প্রতিবাদ করার পর নামকাওয়াস্তে দিল্লিতে একটি মূর্তি বসানো হচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, শুধু মূর্তি বসালেই হবে না, সেই মানুষটিকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে। নেতাজিকে শ্রদ্ধা ও সম্মান জানানোর কোনো বিন্দুমাত্র লক্ষণ কেন্দ্রীয় সরকারের নেই। কেন্দ্রীয় সরকার সিলেবাসে নেতাজি নিয়ে বিস্তারিত চর্চা করছে না, কারণ নেতাজি নিয়ে তাদের কোনো আবেগ নেই। তাই হুকু বিমানবন্দরে কী হয়েছিল তা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। দেশ থেকে বেরিয়ে গিয়ে নেতাজি যা করেছিলেন, অহিংস এবং সহিংস আন্দোলনের মেলবন্ধনে তিনি যা করেছিলেন তা অবশ্যই চর্চার বিষয়। স্বাধীন ভারতে প্রধানমন্ত্রিত্বের মূল দাবিদার ছিলেন নেতাজি, কিন্তু তিনি তা পারেননি। এখন আবার একজন বাঙালির প্রধানমন্ত্রিত্বের সম্ভাবনা প্রবলভাবে তৈরি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে কোনো প্রাদেশিক বা আঞ্চলিকতায় সীমাবদ্ধ না থেকেও সংসদীয় গণতন্ত্রের সর্বোচ্চ পদে ঢাকা একজন বাঙালির চর্চা হোক, আমি সিলেবাস কমিটিকে বলবো বাঙালি কৌম চেতনাকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা হোক, বলেন ব্রাত্য। প্রসঙ্গত, 1943 সালের 21 অক্টোবর স্বাধীন সরকার ঘোষণা করেন নেতাজি। নিজে প্রধানমন্ত্রী হিসেবে শপথও নেন তিনি। প্রধানমন্ত্রীর পাশাপাশি যুদ্ধ ও বিদেশ দপ্তর, সেই সঙ্গে আরও কাজের বিভাগ ঘোষণা করা হয়। এরপর আন্দামান নিকোবর দ্বীপ নেতাজির সরকারকে দেন জেনারেল তোজো। একাধিক দেশ স্বাধীন সরকারকে স্বীকৃতিও দেয়। পূর্বাঞ্চলে আজাদ হিন্দ সেনা ঢুকে তেরঙ্গা পতাকাও তোলে। এই আজাদ হিন্দ সরকারের নীতি কাজকর্ম সবিস্তার স্কুল পাঠ্যে নেই, তাই এবার এ নিয়ে উদ্যোগী হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। টুনার সংসার জুয়েলার্সের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। গুণে মানে অত্যাধুনিক রূপসহ উন্নত এবং নির্ভরযোগ্য জুয়েলারি প্রতিষ্ঠান শিলচর শহরের নরসিংটোলা এনএন দত্ত রোড স্থিত এই সোনার সংসার। আধুনিক ডিজাইনের রকমারি গয়নার সম্ভারে সমৃদ্ধ রয়েছে সোনার সংসার। গয়না তৈরির মজুরিতেও রয়েছে 50% ছাড়। এছাড়া গ্রাহকদের জন্য রয়েছে চমকপ্রদ অফার। সোনার সংসারে এসব বাম্পার অফার লাভ করবার জন্যে আজই চলে আসুন শিলচর নরসিংটোলা এনএন দত্ত রোডের সোনার সংসারে। আমাদের যোগাযোগের ফোন নাম্বার 03-842-26-0081 অথবা 9395-16-3088।